আমরা চলে এসেছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট জাফলংয়ের জিরো পয়েন্টে। ভারতের সীমান্ত বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জাফলং সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। সিলেট থেকে বাস যোগে এখানে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। বর্ষা মৌসুমে এই শুকনো জায়গাগুলো পানিতে টইটুম্বর হয়ে থাকে। আমরা শীতের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যার কারণে এই শুকনো জায়গাগুলো দোকানপাট দেখতে পাচ্ছি। গতকাল আমরা আমাদের টিমকে নিয়ে আসছিলাম এখানে, সো আমরা সবগুলো পয়েন্ট ঘুরে দেখতে পারি নাই, এই জন্য আবার আজকে আসলাম। আমার প্রিয় ফ্রেন্ড, আমার বাল্য ফ্রেন্ড, ওকে নিয়ে আসলাম। ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করব জাফলংয়ের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে আমি চেষ্টা করব এগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য। ইন্ডিয়া এবং বাংলাদেশের একদম বর্ডারের মধ্যে চলে আসছি আমরা। আমাদের এখানে দেখেন, এখানে কোনো বর্ডার নাই, এখানে কোনো বর্ডার নাই। পাশে ওই যে লোকটা এখানে ছবি উঠাচ্ছে, দেখেন ওই যে লোকটা এখানে ছবি উঠাচ্ছে, উনি হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন। আর এই পাশে, হ্যাঁ এই পাশে হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ। ওই যে দেখেন ঝুলন্ত সেতু, ওটা ইন্ডিয়ার সীমানার মধ্যে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেস, বাংলাদেশের ইন্ডোরের মধ্যে। ইন্ডিয়ার যে বিএসএফ এখানে এখানে ডিউটিরও তো আছেন, আমি ওনাকে বললাম যে আমি কি আপনার সঙ্গে একটা সেলফি নিতে পারি, তো উনি বললেন যে সেলফি নট অ্যালাউড। হ্যাঁ, ওনাদের প্রশাসনিক কারণে ওনাদের সঙ্গে, ভিন্ন কোনো দেশের নাগরিকের সঙ্গে সেলফি অ্যালাউড নয়।
কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে। পানিপুরি না, স্পেশাল পানিপুরি। অনেক টেস্ট না? আলাদা একটা ফ্লেভার আছে। আচ্ছা, টক ঝাল মিষ্টি, এটা আলাদা একটা মজা আছে। এই স্পেশাল পানিপুরি। আচ্ছা, বোতলটা একটু এভাবে ধরো দেখি, একটু ভালো করে দেখো, দর্শকরা দেখবে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছি, এবার একটু জিরিয়ে নেওয়া যাক। এই গোলঘরে বসে যখন ওই দূরের পাহাড়গুলো দেখছিলাম, তখন ইংরেজদের প্রতি গভীর ঘৃণার উদ্রেক হলো, কারণ তাদের বিভাজন নীতিটাই এমন। দেশের জন্য গভীর টান অনুভব করছি, দেশের জন্য আসলে আমাদের কিছু করা দরকার।